ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো তাদের সকলকে তানিজুমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে পঞ্চমী, তো সকলকে জানাই পঞ্চমীর অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। পুজো তো শুরু হয়েই গেছে, তো চলো আজকে এতদিন আমরা টাইম পাইনি, মা অনেকবার বলছিলো, তো আমাদেরও টাইম হচ্ছিলো না। তো ফাইনালি আজকে তোমাদের তো বলেছি আমাদের ছুটি হয়ে গেছে, মানে ছুটি করে নিয়েছি, তো আমাদের ছুটি হয়ে গেছে। তো আজকের দিনে বেরিয়েছি মাকে নিয়ে, মা ভাই আমরা সবাই মিলে বেরিয়েছি, বাবা বেরোয়নি, আমরা চারজন মিলে বেরিয়েছি। যে দেখি টুকটাক কী কেনা যায়, তো চলো আমরা কী কী কিনছি কী করছি সবই তোমরা দেখতে পারবে, দেখতে থাকো। চলো যে প্রথমেই চলে এসেছি নাইটির দোকানে, তো এইখানে বেশ ভালো ভালো নাইটি পাওয়া যায়, তো নাইটি দিয়ে আজকে শুরু হবে কেনাকাটা। নাইটি কেনা কমপ্লিট হয়ে গেল, এখন চলে এসেছি সোজা ফুলের দোকানে, ঠাকুরের ফুল কিছু কিনতে হবে। তা চলো তো এদিকে কিনবো, কিনে একটু দর্শকর্মার দোকান থেকে কিছু জিনিস কিনতে হবে, কিনে হচ্ছে আবার যাবো এক জায়গায়, তা আগে এইগুলো ফটাফট কিনে নিই। চলে এসেছি, এসে চলে এসেছি সোজা হচ্ছে ওই যে কুর্তির দোকানে, বুঝতেই পারছো। তো ওই যে কুর্তির দোকানে চলে এসেছি, আগে দেখি এখানে কী পাওয়া যাচ্ছে। গত বছর এখান থেকে কিনেছিলাম, খুব ভালো দেয় আর ডিসকাউন্টও ভালো পাওয়া যায়। তো যাই হোক চলো আগে দেখে নিই, তারপরে তো কেনা দর থাকবেই।
এখানে কুর্তিগুলো তো আমাদের কাছে খুব খুব ভালো লেগেছে, আর দেখা যাক কোনটা আমরা নিই না নিই, সে তো হচ্ছে সারপ্রাইজ থাকলো তোমাদের জন্য, দেখা যাক কিনি। করতে করতে চলে এসেছি এখানে, যে মশলা ক্রান খেতে তো ওটা খুব ভালো লাগে, আর গলাটা খুব ব্যথা করছে, ওই জন্য ভাইকেও বললাম চল এটা খাই। তো ওটা এখন বানানো হচ্ছে, এটা খাবো, খেয়ে তারপরে যাবো হচ্ছে কলকাতা বাজারের দিকে। তো কলকাতা বাজারতে বাজারও একবার ঢুকবো, ওখানে তো দেখলাম তো ওখান থেকে কী নিয়েছি কী বৃত্তান্ত সেটা তো হচ্ছে তোমাদের বাড়িতে গিয়েই দেখাচ্ছি। ব্রেক নিচ্ছি একটু, চাট মশলা দানি আমি তো ধরে যেটা বলছিলাম চা চা, তোমরা তো জানো আমাদের চা না হলে হবে না, চা না হলে জমবেই না মার্কেট। তা এখন মাথা খারাপ করে দিচ্ছে চাট মশলা চাট মশলা, তা গলা ভু আসতে হচ্ছে, ঝাল ঝাল খেতে ইচ্ছে হচ্ছে, অলরেডি এটা খেলে কিন্তু গলা আরাম লাগবে। চলো এখন খাচ্ছি চাট মশলা, ও নিয়ে নিচ্ছে, আমার খেতে ইচ্ছা করলো না। খেতে খেতে চলে এসেছি সোজা হচ্ছে জুতো কিনতে, আমরা জুতো এখান থেকে কিনবো না, কিন্তু ভাই ভাই খুব পছন্দ হয়েছে এখানকার জুতো, তো ওই জন্য দেখতে এসেছি, দেখা যাক কোন জুতোটা ও কেনে। তো এখানে জুতো কিনবো, তারপরে যাবো আবার জামা কাপড়ের দোকানে। তো ফাইনালি চলে আসলাম কলকাতা বাজারে, দেখা যাক ভেতরে ঢুকি কী পাওয়া যায় কী পাওয়া যায় না, আগে দেখে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের শপিং ডান, তো শপিং হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো, তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমরা কী কী কিনলাম। তা চলো, তো আজকের মতো টাটা।